যে এমসিকিউ তুমি দেখতে পাচ্ছ, একটা সহজ একটা টপিক, ছোট একটা টপিক থেকে এসেছে, যেটা হচ্ছে প্রোনাউন রিলেটেড কিছু বিষয় থেকে এসেছে। আর প্রোনাউন নামটা আমরা অনেকবার শুনেছি, আমরা জানি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে আমরা জ্যাক বারবার না বলে আমরা হি ইউজ করবো, আমরা রোজ বা জেনিফার বারবার না বলে আমরা শি ইউজ করবো। এগুলো তোমরা শিখেছো, জানো প্রোনাউন একটা ছোট টপিক, বাট দেখো এমসিকিউটা কত বড় মনে হচ্ছে। এবং এটা অনেকেই ভুল করবে যারা টপিকটা সম্পর্কে জানে না, যে কিভাবে কি হতে পারে বা কিভাবে আসলে ভুলটা খুঁজে বের করা লাগবে বা কারেক্ট অপশনটা খুঁজে বের করা লাগবে। বলছে এখানে হুইচ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, নিচের ফলোয়িং সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা কারেক্ট আছে। তার মানে এখানে অবশ্যই তিনটা ভুল আছে, যে কোনো একটা কারেক্ট আছে। এখন দেখো যে কোনটা ভুল আছে বা কিভাবে তোমার আসলে এরকম বড় জাতীয় অপশনগুলো বা বড় অপশনগুলো সবার আগে বাদ দিতে হয়। খেয়াল করো, ইট ইজ নো ওয়ান বাট হি, এটা একটা সাংঘাতিক ভুল। বাট মানে প্রেপোজিশন, এরপরে কি বসবে? বাট এখানে ধরো প্রেপোজিশন হিসেবে আছে, এরপরে অবজেক্ট প্রোনাউন হবে। তাহলে তোমার এটা মনে রাখা লাগবে যে প্রেপোজিশনের পর অবজেক্ট প্রোনাউন হয়, তাহলে হি না হয়ে কি হওয়ার কথা? হিম হওয়ার কথা। তাহলে এই পুরো অংশটা আমি আর পড়বই না, এটা বাদ, এটা এটা একদম বাদ। দুই নম্বরটা দেখো, ইট ইজ নো ওয়ান বাট হি, এটাও একটা বাদ, একটা মানে সাংঘাতিক ভুল আছে ওটার মতোই, যে বাট এখানে ধরো যে প্রেপোজিশন হিসেবে আছে। আমাদের এটা মনে রাখা লাগবে প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট প্রোনাউন বসে। তাহলে হি তো একটা সাবজেক্ট প্রোনাউন, তাহলে তোমার তো এটা জানা লাগবে, তোমার এটা জানার কথা। তুমি এ প্লাস পেয়েছো, তুমি ধরো যে ইন্টারমিডিয়েটে এত বছর পড়াশোনা করেছো, তুমি যদি না জানো যে হি মানে সাবজেক্ট, হিম মানে অবজেক্ট, আই মানে সাবজেক্ট, মি মানে অবজেক্ট, সি মানে সাবজেক্ট, হার মানে অবজেক্ট, ভাই আমার ভিডিও বানানোর দরকার নাই, আমার ক্লাস নেওয়ার দরকার নাই, তোমার ধরো যে পড়াশোনা করার দরকার নাই, তুমি চান্স পাওয়ার দরকার নাই, তোমার তুমি বসে থাকো, তুমি যে যেটা ইচ্ছা সেটা করো, সেভাবে টাইম পাস করো। তোমার এটা জানার কথা যে হি মানে সাবজেক্ট, হিম মানে অবজেক্ট। আমি এটা মজা করলাম, সিরিয়াসলি তোমাকে মজা করলাম বিষয়টা নিয়ে। তাহলে এটা আমরা সবাই জানি, এটা আমিও জানি যে তোমরা যারা ভিডিওটা দেখছো এটা জানো যে হি মানে সাবজেক্ট। তোমাদেরকে বিষয়টা শিখালাম, বাট মানে একটা প্রেপোজিশন, এখানে প্রেপোজিশনের পরে কি হবে? অবজেক্ট প্রোনাউন হবে। তাহলে হি হি আছে যেহেতু এই দুইটা আগে বাদ, এখানে হিম আছে বাটের পরে, এখানে বাটের পরে হিম আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু এখানে এই পর্যন্ত দুইটা সিমিলার, বাট এখানে হুম আছে আবার এখানে হু আছে। এখন তোমার এটা জানা লাগবে হুম মানে অবজেক্ট হিসেবে বসে, হু মানে সাবজেক্ট হিসেবে বসে। এখন কোনটা তুমি ইউজ করবা? দেখো আই নো এটা মূলত একটা ট্র্যাপ, এটা একটা তোমাকে ফাঁদ দিয়েছে, এটাকে বলে প্যারেন্থেসিস স্টেটমেন্ট। মাঝে মাঝে স্টুডেন্টদেরকে ধরো যে একটু কনফিউজ করার জন্য মাঝখানে এরকম একটা ধরো যে অংশ তোমার দেওয়া থাকবে, তো তোমার বোঝা লাগবে এখানে আই নো একটা অতিরিক্ত অংশ, এরপর একটা ভার্ব আছে ক্যান হ্যান্ডেল, যেহেতু একটা ভার্ব আছে এই ভার্বের জন্য একটা কি লাগবে? সাবজেক্ট লাগবে। তাহলে এটার আগের অংশ অবশ্যই সাবজেক্ট হিসেবে হু বসবে, তাহলে হুম বসবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে হু। এখানে তোমাকে আরেকটা বুদ্ধি শিখায় দেখো, এখানে আরেকটা বুদ্ধি শিখে দেখো, এখানে ইজ ভার্বের জন্য আমাদের ইজ ভার্বের জন্য সাবজেক্ট হচ্ছে ইট, তেমনি করে নো ভার্বের জন্য সাবজেক্ট হচ্ছে আই, তাহলে ক্যান হ্যান্ডেল এই ভার্বের জন্য একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হিসেবে তো হুম বসবে না, কি বসবে? হু বসবে। তাহলে এই জন্য এটা হুটা কারেক্ট অ্যান্সার। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই জন্য কঠিন এমসিকিউ বা বড় এমসিকিউ দেখে ওটাকে কঠিন ভাবা যাবে না, আবার কোনটা সুন্দর লাগছে, নাইস লাগছে এভাবে অ্যান্সার করা যাবে না, আবার কোনটা সহজ এমসিকিউ তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলবে। তোমরা যারা বি এবং সি ইউনিটের রিটার্ন প্রস্তুতি খুব ভালোভাবে নিতে চাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পেতে চাও, তারা আমাদের বি ইউনিটের রিটার্ন কোর্স এবং সি ইউনিটের ফুল রিটার্ন কোর্সে ভর্তি হতে পারে। এখানে সব কিছু দেওয়া আছে, যে কোর্স ফি কত, ডিসকাউন্ট যেহেতু চলছে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, ক্লাস শুরু কবে থেকে হবে এবং কতগুলো করে ক্লাস থাকবে প্রত্যেকটা বিষয়, এটা কিন্তু রিটার্ন একদম ফুল কোর্স। এটা হচ্ছে সি ইউনিটের কোর্স আর এটা হচ্ছে তোমার বি ইউনিটের কোর্স, এখানে দুইটারই কিন্তু আমরা পূর্ণাঙ্গ কোর্স করাচ্ছি, একদম কিন্তু রিটেনের ফুল কোর্স, এমন না শুধু ইংলিশের জন্য। বাংলা যেহেতু বি ইউনিটে বাংলা ইংলিশ থেকে প্রশ্ন আসে, বাংলা ইংলিশের কি কি থাকবে এখানে সব দেওয়া আছে, রিটেনের কিছু কৌশল আছে ভালো করা, সেগুলোর ভিত্তি থেকে বা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে পড়ানো হবে। এখানে ধরো সি ইউনিটের ক্ষেত্রে যেহেতু এই 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এবং স্পেশালি আলাদা করে কিন্তু মডেল টেস্ট থাকবে, তোমাকে শেষ করে দিলাম সিলেবাস কিন্তু তোমাকে মডেল টেস্ট নিলাম না বা তোমাকে জাজ করলাম না, টেস্টিফাই করলাম না, তাহলে কিন্তু হবে না। সো বেশি কথা বলার নেই, ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে ক্লাস হবে এবং আলাদা করে কোর্স ফি হচ্ছে এত টাকা, এখানে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট চলছে। তো হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা। তো এগুলো নিয়ে বিস্তারিত বলার কিছু নাই, এই যে এটা হচ্ছে সি ইউনিটের কোর্স, এটা বি ইউনিটের কোর্স। তোমার যদি ভালো লাগে, তুমি যদি মনে করো যে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ ক্লাস নেই এমন টিচারের কাছে করবো, বা তুমি তোমার যদি মনে হয় যে না আইজান ভাইয়ের কথাগুলো ভালো লাগে বা উনি অনেক ভালো পড়ানোর চেষ্টা করে, তার কাছে পড়লে হচ্ছে ভালো করবো, তাহলে আমার এখানে ভর্তি হতে পারো। নিয়মটা হচ্ছে এই নাম্বারে বিকাশ করে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবে যে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, তোমাকে আমি প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। এমন না, ইফ ইউ ডোন্ট নো এনি টপিক প্রপারলি, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি টপিক প্রপারলি, তাহলে বিষয়টা তুমি অ্যান্সার করবা না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিং আছে। তুমি যতই আন্দাজে অ্যান্সার করো তোমার ভুল হবেই, তো ভুল হওয়ার কারণে যেগুলো তোমার হয়েছিল সেগুলোরও কিন্তু তোমার নাম্বার কমে যাবে নেগেটিভ মার্কিংয়ের কারণে। এজন্যই কিন্তু আরো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, হয়তো বা একটা স্টুডেন্টের, একটা ছেলের, একটা মেয়ের অনেকগুলো এমসিকিউ হয়েছিল, বাট আরো যেগুলো ভুল করেছে নেগেটিভ মার্কিং এর কারণে কিন্তু ওই যে নাম্বারগুলো সে পেতো ওখানেও নাম্বার কিছু কমে গেছে। এখানে এক নাম্বার কমে যাওয়া মানে তোমার সিরিয়াল 100, 150, 200 পিছনে চলে যাবে, এই জিনিসটা তোমার বোঝা লাগবে। এগুলা